কই মাছ খুবই সুস্বাদু একটি মাছ আজকে আমি মাইক্রোওভেনে তেলকই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তেলকই রেসিপিটাই খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে পাঁচটা গোটা কই মাছ দিয়ে নিয়েছি আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ জিরে গোটা জিরে কয়েক কোয়া রসুন একটা একটু আদা আর কাঁচা লঙ্কা এবার এই গোটা মশলাগুলোকে আমি সব পেস্ট করে নেব। রেসিপিটি যেহেতু আজকে আমি মাইক্রোওভেনে করব তাই মাইক্রো ওভেন প্রুফ পার্টিতে আমি অলরেডি মাছগুলোকে নিয়ে নিয়েছি আর এই যে আমি সমস্ত মশলাগুলোকে পেস্ট করে ফিরে এসছি এবার মাছগুলোকে মশলার সঙ্গে সমস্ত মেখে নেব প্রথমেই দিয়ে দেবো ওয়ান টেবিল চামচ হলুদ স্বাদ অনুসারে নুন নুনটা অবশ্যই স্বাদ অনুসারেই নেবেন আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেব আমি এখানে ছ টেবিল চামচ মতো সরষের তেল ব্যবহার করছি সর্ষের তেলেই যেহেতু পুরো রান্নাটা হবে আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেস্ট মশলাটা আর পাত্রটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর আমার কোনো জল লাগবে না আমার এইভাবেই আমি রান্না করব মাছটা ফ্রাই করা যাবে না কই মাছ এমনি নরম খুব সহজেই রান্না হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ মতো শুকনো লঙ্কার পাউডার এটা কালারের জন্য অপশনাল না দিলেও হয় এবার আমি মশলাটাকে মাছের সঙ্গে ভালো করে একটু মেখে নেব যাতে মাছের দুপাশি ভালো করে লাগে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব মাইক্রো ওভেনের কাছে আমি মাইক্রো ওভেনের ভেতর অলরেডি আমি পাত্রটা বসিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা স্টার্ট করব এই যে মাইক্রো পাওয়ার যে অপশানটা আছে এটা আমার অলরেডি সেট করা আছে এবার আমি এটাকে পাঁচ মিনিট টাইম সেট করব টাইম সেট করে আমি স্টার্ট বাটনে চাপব এ দেখুন আমার মাইক্রো ওভেনটা চলতে শুরু করে দিয়েছে কুক শুরু হয়ে গেছে আমি পাঁচ মিনিট বাদে তারপর আমি ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে গাইস আমি ফিরে এসছি এই দেখুন আমার মাছটা অনেকটা হয়ে এসছে এবার আমি মাইক্রো ওভেনের বাটিটাকে আমি নিচে নামিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দেব এই দেখুন আমার আধা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব এক এক করে মাইক্রোওভেনে রান্না করলে অ্যাকচুয়ালি উল্টে দেওয়ার দরকার হয় না কিন্তু মনের ভালো লাগে যে দুপাশ হলো সেই জন্য উল্টে দিলে ভালো হয় দুপাশটাই সুন্দরভাবে প্রপারলি কুক হয় একদম পারফেক্টভাবে আমার মাস্কটা উল্টে দেওয়া হয়ে গেছে আমি আবার মাইক্রোওভেনের ভেতরে দিয়ে দেব পাত্রটা আমি ওই যে অলরেডি দিয়ে দিয়েছি এই যে আমি সেট করে দিলাম এবার আমি আবার পাঁচ মিনিট টাইম সেট করব একইভাবে মাইক্রো পাওয়ারে আমি এবার স্টার্ট বাটনে চেপে দেবো চেপে দিয়ে আমি পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসব। পাঁচ মিনিট হয়ে গেছে গাইস আমি ফিরে এসছি এই দেখুন আমার মাছটা একদম সুন্দরভাবে কুক হয়েছে আপনারা কালার দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এবার আমি সার্ভ করব। গরম গরম তেল কই আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তো তো আপনারা রেসিপিটি ট্রাই করবেন আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তবে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন টাটা